হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমি সুজিত আছি সেভেন সার্ভিস আইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা তার সমাধান নিয়ে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকের প্রোফাইল লক করতে হয়। কিভাবে ফেসবুক প্রোফাইল লক করতে হয় সেটা দেখানোর আগে কেন আমরা ফেসবুক প্রোফাইল লক করে থাকি এবং ফেসবুক প্রোফাইল লক করলে কী ধরনের সুবিধা আমরা বুক করতে পারি সেই বিষয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। তো দেখা যায়, আপনি যদি আপনার প্রোফাইল লক না করেন সেক্ষেত্রে কী হবে, যে কেউ আপনার প্রোফাইল পিকচার ডাউনলোড করে ফেক আইডি তৈরি করে আপনাকে সমস্যায় ফেলতে পারে। এছাড়াও আপনি যেসব পোস্ট শেয়ার করবেন ওই সব পোস্টে আজে বাজে কমেন্ট করে আপনাকে বিপদে ফেলতে পারে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের সমস্যায় আপনাকে ফেলতে পারে। আর আপনি যদি আপনার প্রোফাইলটা লক করে রাখেন তাহলে এই ধরনের কোনো কর্মকাণ্ড সে করতে পারবে না। আর ফেসবুক প্রোফাইল লক করলে আপনি কী কী ধরনের সুবিধা পাবেন সেগুলো ফেসবুক প্রোফাইল যখন আমি লক করব তখন আমি আলোচনা করে দিব, সেখানে স্পষ্ট বলা আছে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তো ভিউয়ার্স, একটা ফেসবুক প্রোফাইল বিভিন্নভাবে লক করা যায়। তো আমি আপনাদেরকে এখানে তিনটা সিস্টেম দেখাবো, ঠিক আছে? আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল লক করতে চান তাহলে প্রথমে আপনাকে ফেসবুকে প্রবেশ করতে হবে। তো আমি প্রথমে আমার ফেসবুকে প্রবেশ করছি। তো এখানে প্রবেশ করার পর দেখতে পারবেন উপরে থ্রি মাইনাস চিহ্ন রয়েছে, তো আপনাকে এই অপশনটিতে ক্লিক করতে হবে, ঠিক আছে? আমি ক্লিক করছি। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার যে ফেসবুকের প্রোফাইল সেটা কিন্তু প্রথমে দেখাচ্ছে, তো আপনাকে এই অপশনটিতে ক্লিক করতে হবে। আমি ক্লিক করছি। এখানে প্রবেশ করার পর আপনি দেখতে পাবেন থ্রি ডট একটা চিহ্ন রয়েছে, তো আপনাকে এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে মাঝামাঝিতে কি আছে, লক প্রোফাইল, তো আপনাকে এই লক প্রোফাইলে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনি এই যে নিচে দেখতে পাবেন লকের প্রোফাইল, তো এখানে ক্লিক করলেই প্রোফাইলটা লক হয়ে যাবে। তো আমি যেহেতু আপনাদেরকে আরও দুটো সিস্টেম দেখাবো এটা ছাড়াও, তো সেই জন্য আপনাদেরকে কী করতে হবে, একটু ওয়েট করতে হবে লক করা দেখার জন্য। তো আমি বাকি দুটো পদ্ধতি দেখাই, ঠিক আছে? লাস্টের পদ্ধতিতে আমি লক করে দিব, ওকে? তো এর আগে দেখেন, আমি বলেছিলাম যে কী কী সুবিধা আপনি পাবেন, তো সেই সুবিধাগুলো আপনাদের সাথে একটু আলোচনা করব। দেখেন, আপনি যদি ফেসবুক প্রোফাইল লক করেন তাহলে এখানে কী কী সুবিধা পাচ্ছেন এগুলো বলা আছে। অনলি ফ্রেন্ডস উইল সি দ্য ফটোস পোস্ট অ্যান্ড স্টোরিজ অন ইউর প্রোফাইল, শুধু যারা আপনার ফ্রেন্ড থাকবে তারাই আপনার পোস্ট, তারপর ফটোস, স্টোরিজ এগুলো দেখতে পারবে। অনলি ফ্রেন্ডস উইল সি ইউর ফুল সাইজ প্রোফাইল পিকচার অ্যান্ড কভার ফটো, অর্থাৎ যারা আপনার শুধু ফ্রেন্ড থাকবে, ঠিক আছে, তারাই শুধু আপনার প্রোফাইলের ফুল সাইজটা দেখতে পারবে এবং কভার ফটো দেখতে পারবে। পিপুল উইল স্টিল বি এবল টু সার্চ ফর ইউ অ্যান্ড সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, বাট যে কোনো লোক আপনাকে কী করতে পারবে, রিকোয়েস্ট পাঠাতে পারবে, ঠিক আছে? তো এটা সবার জন্যই উন্মুক্ত থাকবে আপনি প্রোফাইল লক করার পরেও, ঠিক আছে? তো এই হলো একটা পদ্ধতি গেল, এখন আমি দ্বিতীয় পদ্ধতি দেখাবো, ঠিক আছে? তো আপনি কী করবেন, ব্যাকে আসার পর দেখেন আপনি তো ফেসবুকে প্রবেশ করলেন, তো আবার ওই থ্রি মাইনাসে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনি এখানে সেটিং একটা অপশন দেখতে পাবেন, ঠিক আছে? এই সেটিংস অপশনে ক্লিক করতে আমি ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন, ঠিক আছে? তো নিচের দিকে গেলেই দেখতে পাবেন এই যে প্রোফাইল লকিং, ঠিক আছে? তো আপনাকে এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখেন আবার সেই আগের অপশন কিন্তু পেয়ে গেছেন, ঠিক আছে, লক ইউর প্রোফাইল, ওকে? তো গেল দুই নম্বর পদ্ধতি, এখন আমি লাস্ট পদ্ধতি আপনাদেরকে দেখাবো, ওকে? তো আবার আমি প্রথমে চলে যাচ্ছি। তো এখানে যাওয়ার পর আপনি যে মেইন যে প্রোফাইলটা আছে এটাতে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করবেন। আমি ক্লিক করছি। তো ক্লিক করার পর ওই যে আবার সেই লক প্রোফাইল পেয়ে গেছেন, ঠিক আছে? তো এটাতে ক্লিক করবেন। তো দেখেন এখন কিন্তু লক করার জন্য, প্রোফাইল লক করার জন্য আবার অপশন চলে আসছে, তো আপনাকে লকের প্রোফাইল এটাতে ক্লিক করতে হবে। আমি ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন আমি লকের প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে
আমার প্রোফাইলটা লক হয়ে গেছে। তো এখানে লেখা আসছে যে ইউ লক ইউর প্রোফাইল, ঠিক আছে, আমি আমার প্রোফাইলটা লক করে ফেলেছি। তো ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পরে এখন দেখেন আমার প্রোফাইলের নিচে কিন্তু লেখাটা চলে আসছে যে ইউ লকড ইউর প্রোফাইল, অর্থাৎ আমি আমার প্রোফাইলটা লক করে ফেলেছি। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝে গেছেন যে কিভাবে একটা ফেসবুক প্রোফাইল লক করতে হয়। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।